হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো ক্যারেট কেক তৈরির রেসিপি। এই কেকে যেহেতু একটা ইনগ্রেডিয়েন্ট ক্যারেট, তাই অন্যান্য নর্মাল কেকের তুলনায় এর পুষ্টিগুণ অবশ্যই বেশি। এটা তৈরি করতে লাগছে ময়দা 1.25 কাপ, যেটা ছেলে নিয়েছি, আর তার সাথে 2 চামচ বেকিং পাউডার মিশিয়ে নিলাম। আর লাগছে ক্যারেট, 2 ডিম, ভ্যানিলা এসেন্স, 3/4 কাপ চিনি, 3/4 কাপ সাদা তেল, এবং দেখবেন তেলে যেন গন্ধ না থাকে। এবার চিনিটাকে একটা মিক্সি জারে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 200 থেকে 250 গ্রাম গাজর, যেটাকে কেটে ধুয়ে ভালো করে একটা প্রেশার কুকারে দিয়ে এটা বয়েল করে নিয়েছি। এবং বয়েল করা ক্যারেটগুলোকে নিয়ে আমি মিক্সি জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। এবার একটা পাত্রে ডিম দুটোকে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমের মধ্যে যে চিনিটা গুঁড়ো করা ছিল, সেই চিনিটা পুরোটা ঢেলে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই মিশ্রণ তৈরি হয়ে গেলে আমি যে বেকিং পাউডার এবং ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম, সেটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে খেয়াল রাখব, ময়দা এবং বেকিং পাউডারের মিশ্রণ পুরোটা একসাথে ঢেলে দেব না, অল্প করে একটু একটু করে নিয়ে মেশাতে থাকব, না হলে লাম্পস জমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে নিয়ে যতক্ষণ না সমস্ত ময়দা শেষ হচ্ছে, সবটা এই ডিম এবং চিনির মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেলে এর সাথে আমি মেশাবো 3/4 কাপ যে সাদা তেল রাখা আছে সেটা। এই সাদা তেলটা এই মিশ্রণে ঢেলে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করছি। এবার এটা দেখুন, একটা ভালো মিশ্রণ তৈরি হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি ঢেলে দেব যে গাজরটা সেদ্ধ করে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা। দেখুন একটা ন্যাচারাল কালার তৈরি হয়ে যাচ্ছে, কোনো সিনথেটিক কালার না, বাচ্চাদের দেখতে ভীষণ ভালো লাগবে। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেব 3 থেকে 4 ফোঁটা। তিন চার ফোঁটা ভ্যানিলা এসেন্সই যথেষ্ট। এটা ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল কেকের ব্যাটার রেডি। এবার যে পাত্রে আমি কেক তৈরি করব, সেই পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল ঢেলে নিয়ে পাত্রটাকে গ্রিজ করে নেব। সামান্য একটু তেলই যথেষ্ট, পাত্রের গোটা গায়ে ওই তেলটা মিশিয়ে নিলাম। এবার যে মিশ্রণটা তৈরি করা আছে সেটা এই পাত্রে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার না থেকে যায়। এটা একটু গার্নিশ করেছি বাচ্চাদের অ্যাট্রাকশনের জন্য। এবার প্রেশার কুকারটা আমি 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি, এবং তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই পাত্রটা বসিয়ে দিলাম, এবং হুইসেল এবং রাবার ছাড়া এটা ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে। এবার আধ ঘন্টা পরে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখছি, এতে কিছু লেগে যাচ্ছে না। যদি লেগে যায় তাহলে আরও 5-10 মিনিট ওয়েট করুন। আমার কেকটা রেডি হয়ে গেছে, যেহেতু কিছু লাগছে না দেখলাম।
এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা একটা পাত্রে উল্টে নিয়ে দেখুন সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে পাত্র থেকে, দারুণ সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, দারুণ সফট। শুধু সফট নয়, তার সাথে উপকারীও। রংটাও খুব সুন্দর। সবসময় একঘেয়ে জিনিস ভালো লাগে না বাচ্চাদের। আপনিও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বাচ্চাকে দেবেন, আশা করি পছন্দ করবে। আর যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা একটু ক্লিক করবেন। থ্যাংক ইউ।